নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আপনাদের জন্য আবারও একটা রেপুটেড কোম্পানির কাজের খবর নিয়ে চলে এসেছি যে কোম্পানিতে আপনাদের সাথে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানির এক্সিকিউটিভদের সাথে কথা বলিয়ে কোম্পানিতে জয়নিং করানো হবে আপনারা সরাসরি সেখানে গিয়ে কথাবার্তা বলে কিন্তু জয়নিং করতে পারবেন এই কোম্পানিতে এবং জয়নিংটা রয়েছে আগামী কাল বৃহস্পতিবার স্ক্রিনের ওপরে আমি ডেটটা দিয়ে দিয়েছি আগামীকাল বৃহস্পতিবার এই কোম্পানিতে হবে তো এটা একটা রেপুটেড কার্বন কোম্পানি কার্বন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে কার্বন থেকে কালি প্রস্তুত করা হয় তো এই কোম্পানিটার লোকেশন রয়েছে হুগলি জেলার সিঙ্গুর তো সিঙ্গুর অঞ্চলে কিন্তু এই কোম্পানিটা অবস্থিত এবং এখানে কিন্তু যে পাউডার কালি ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায় তো সেই কালিটাই কিন্তু এই কোম্পানিতে প্রস্তুত করা হচ্ছে তো এখানে কাজের জন্য হেল্পার নিয়োগ করা হচ্ছে বয়স লাগছে আঠেরো বছর থেকে বাহান্ন বা পঞ্চান্ন বছরের মধ্যে যারা এখানে থেকে কাজ করবেন এখানে শুধুমাত্র থেকে কাজ করার জন্য কর্মী প্রয়োজন এবার আপনাদের কাজের বিস্তারিত আলোচনায় আসি এখানে কিন্তু পেমেন্টটা ভীষণ ভালো রয়েছে খুব হাই রেটের পেমেন্ট কিন্তু কিন্তু এই কোম্পানি করছে এবং সমস্ত রকম ফ্যাসিলিটি আপনারা এখানে পাবেন প্রথমে বলে দিই এখানে কি কাজ করতে হবে তো এখানে হেল্পার পোস্টে কাজ করতে হবে হেল্পারদের কি কাজ হবে আমি একটু বলে দিই যে মেশিনগুলো থেকে কার্বন গুঁড়ো হয়ে কালির আকারে বেরিয়ে আসছে তো শুকনো কালি সেগুলোকে বস্তায় ভরে প্যাকিং করতে হবে তো পঁচিশ কেজি করে এখানে বস্তা থাকে তো মেশিন গুলো নিচে জাস্ট বস্তা গুলো ধরতে হয় বস্তা পুরোপুরি ভর্তি হয়ে গেলে বস্তাগুলো ধরে ধরে সাইড করে রাখতে হবে এবং তারপরে বস্তার মুখটা আটকে এবং পাশেই সাজিয়ে রাখতে হয় তো এই হচ্ছে কাজ তো এখানে একদমই নর্মাল কাজ রয়েছে কিন্তু একটা কথা ভালো করে বলে দিই এখানে কাজ করতে গেলে আপনাদের এই যে কালি যে গুঁড়ো কালিগুলো তৈরি হয় এই কালিগুলো কিন্তু সারা গায়ে হাত পায়ে লেগে যাবে তো আপনারা দেখেছেন সিমেন্ট ফ্যাক্টরিতে যে সমস্ত মানুষরা কাজ করেন তারা যেরকম ভাবে কাজ করেন সারা গায়ে হাতে মুখে সিমেন্ট লেগে থাকে তো সেরকমই এই কালি কোম্পানিতে যারা কাজ করবে যেহেতু এটা শুকনো কালি গুঁড়ো কালি এটা কিন্তু সারা গায়ে হাত পায়ে মুখে কিন্তু আপনাদের লেগে থাকবে তো এখানে কাজ করতে গেলে কিন্তু সম্পূর্ণভাবে কালি সারা গায়ে হাত পায়ে কিন্তু লাগবে এটা আমি বারবার বলে দিচ্ছি এবং সারাদিন কাজের পরে আপনারা যদি সাবান দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে যান তারপরে কিন্তু আবার আগের মতন চেহারায় ফিরে আসবে তো এই হচ্ছে কাজ তো এইবার আপনাদের বলে দিই এখানে ডিউটি টাইম স্যালারি এবং কোম্পানি কি কি ফ্যাসিলিটি দিচ্ছে প্রথমে আপনাদের বলি এই কোম্পানি কিন্তু পিএফ ইএসআই প্রথম থেকেই দিচ্ছে বছরের বোনাস পাবেন আপনারা প্রত্যেক বছর এখানে ফেস্টিভ্যাল বোনাস রয়েছে এছাড়াও অন্যান্য সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রথম দিন থেকেই কিন্তু পিএফ ইএসআই কিন্তু আলাদা করে আপনার অ্যাকাউন্টে জমবে এবং এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে প্রত্যেক বছর কিন্তু এখানে স্যালারি বৃদ্ধি হয় এবং কাজের ভিত্তিতে কিন্তু এখানে ইনক্রিমেন্ট আছে আপনি যত দ্রুত কাজ শিখে যাবেন যত ভালোভাবে কোম্পানিতে কাজ করতে পারবেন কিন্তু যত রকম ফ্যাসিলিটি সমস্ত ফ্যাসিলিটি আপনারা পাবেন এবং তৎক্ষণাৎ কিন্তু আপনারা ইনক্রিমেন্ট পেয়ে যাবেন তো এবারে আপনাদের ইনফরমেশন ইনফরমেশনগুলো একটু বলি এবং যা যা ফ্যাসিলিটি বললাম সেগুলো আবারও আমি বিস্তারিত আলোচনায় আসছি এবং কোম্পানির বাদ বাকি যে কাজের বিবরণটা আছে সেই কাজের বিবরণটা আমি একটু আলোচনা করছি তো প্রথমে বলি এখানে পেমেন্ট কি আছে যেহেতু মানুষ কাজ করে অর্থের জন্য তো প্রথমে আপনাদের পেমেন্ট সম্বন্ধে একটু ক্লিয়ার করে দিই তো এখানে আপনাদের পেমেন্ট দেওয়া হবে পার ডে পাঁচশো টাকা পি কেটে এই পাঁচশো টাকা থেকে কিন্তু এক পয়সাও কাটা হবে না পিএফিএসআই সমস্তটা কেটে কিন্তু পাঁচশো টাকা পার ডে আপনাদের পেমেন্ট দেওয়া হবে কোম্পানি এখানে তিরিশ দিনই খোলা থাকে যদি কেউ মনে করেন দিনই কাজ করবেন সেক্ষেত্রে দিন এখানে কাজ করতে পারেন যদি কেউ মনে করেন সপ্তাহে একদিন করে ছুটি নেবেন সেক্ষেত্রে সপ্তাহে একদিন করে ছুটি নিতে পারেন যারা দূরের ক্যান্ডিডেট তারা একটা না অনেকগুলো ডিউটি করে তারপরে তিন দিন চার দিন ছুটি নিয়ে বাড়ি যেতে পারেন এবার আপনাদের এখানে ডিউটিটা বলে দিই এখানে ডিউটি রয়েছে ছটা থেকে ছটা সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ডিউটি এবং এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট ডে নাইট দুটো শিফটেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে তো এই যে ডিউটি টাইমটা বললাম এই ডিউটি টাইমের মধ্যেই কিন্তু দুপুরের খাওয়া সকালের টিফিন কাজের ফাঁকে রেস্ট এবং টয়লেট যাওয়া ওয়াশরুমে যাওয়া তো সমস্ত রকম ব্রেক কিন্তু আপনারা এই টাইমের মধ্যেই বার করে নিতে পারবেন এবং নাইটে যারা ডিউটি করবে নাইটে একটু রেস্টটা বেশি পাওয়া যায় তো এই হচ্ছে ডিউটির টাইম এবার আপনাদের এখানে বলি পেমেন্টের কি সিস্টেম আছে প্রত্যেক সপ্তাহে মিনিমাম এক হাজার টাকা করে আপনারা অ্যাডভান্স পাবেন এবং বাকি যে পেমেন্টটা থাকবে সেটা পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে তো পেমেন্ট একদম ডেট টু ডেট আপনারা পেয়ে যাবেন পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই যথেষ্ট বড় কোম্পানি এবং রেপুটেড কোম্পানি ছুটি ছাড়া সিস্টেমটা বলে দি আপনাদের প্রয়োজনে আপনারা ছুটি নিতে পারেন কিন্তু এখানে নো নো ওয়ার্ক পে বেসিসে কাজ হবে মাসে যতগুলো ডিউটি করবেন আপনারা ততগুলো ডিউটি হিসাবে কিন্তু আপনারা পাঁচশো টাকা করে পাবেন তো এই যে পাঁচশো টাকা পেমেন্ট রয়েছে এটা প্রত্যেক বছর বছর কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট আকারে স্যালারি বৃদ্ধি হয় এবং আপনারা যদি কাজের ভিত্তিতে ভালোভাবে একটা জায়গা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে স্যালারি বাড়বে থাকা খাওয়া সিস্টেমটা বলে কোম্পানির রুম আছে কোম্পানির রুমে আপনারা বিনা বিনামূল্যে থাকতে পারবেন থাকার জন্য কোম্পানি রুম আপনাদের দিয়ে দেবে তার জন্য পয়সা লাগছে না আর খাওয়ার সিস্টেমটা একটুখানি বলে দিই আপনারা এখানে মোটামুটি চার পাঁচ দিন ভালোভাবে কাজ করতে পারলেই কিন্তু আপনাদের যদি নিজেরা রান্না বান্না করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত সরঞ্জাম দিয়ে দেওয়া হবে আপনারা বাজার করে নিজেরা করে খেতে পারবেন অথবা যদি আপনারা বাইরের হোটেলে খেতে চান সেক্ষেত্রে আপনাদের ডেলি এখান থেকে কিছু কিছু অ্যাডভান্স পেমেন্ট তুলে আপনারা খেতে পারবেন যদি আপনার হাতে পয়সা নাও থাকে তবু আপনারা কোম্পানি থেকে আপনি অ্যাডভান্স পেমেন্ট তুলে খাওয়া দাওয়াটা কিন্তু করতে পারবেন তো নিজেরা যদি রান্না বান্না করে খেতে চান আপনারা একটুখানি এখানে সেটিং হয়ে গেলেই কিন্তু আপনাদের সমস্ত হাড়ি করা বাসনপত্র সবকিছু কিন্তু কোম্পানির তরফ থেকে দিয়ে দেওয়া হবে ডকুমেন্টস যেগুলো লাগছে একটুখানি বলে দিই আধার কার্ডের জেরক্স আনবেন এবং অবশ্যই আধার কার্ডের জন্ম তারিখ মাস সাল তিনটাই থাকতে হবে না হলে কিন্তু পিএপিএসআই তে গিয়ে সমস্যা হয়ে যাবে তো অবশ্যই যাদের আধার কার্ডে জন্ম তারিখ মাস সাল পুরোটা আছে তারাই এখানে যোগাযোগ করতে পারবেন তো আধার কার্ডের জেরক্স আনবেন ব্যাংকের পাসবইয়ের জেরক্স আনবেন এবং ফটো নিয়ে আসবেন দু কপি তো এই সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে আসবেন এবং কাল আপনাদের সরাসরি করিয়ে দেওয়া হবে এই কোম্পানিতে তো যারা এই কাজটা করতে চাইছেন তারা আগামীকাল এগারোটা থেকে সাড়ে মধ্যে সিঙ্গুর লোকেশনে চলে আসবেন সেখানে আমরা গিয়ে আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেব। দেবো আপনারা এই রেপুটেড কোম্পানিতে এবং একটা দারুণ বেতনের এই কোম্পানিতে জয়নিং এর জন্য পারিশ্রমিক আনবেন এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনাদের কোম্পানিতে সরাসরি জয়নিং করিয়ে দেওয়া হবে তো যারাই কাজটা করতে চাইছেন তারা ইমিডিয়েটলি আজকে সন্ধে ছটা থেকে নটার মধ্যে আপনাদের নামগুলো এন্ট্রি করুন আপনারা ফোন করুন এবং অবশ্যই আপনাদের নামগুলো আজকেই রাতের মধ্যে কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হবে কারণ আগামীকালই জয়নিং করানো হবে তো যারা কাজটা করতে চাইছেন তারা অবশ্যই আগামীকাল বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে এই লোকেশনে চলে আসবেন টাইম এর মধ্যে চলে আসবেন আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার